আমরা সবাই জানি যে ব্লুপ আইসক্রিম ইররেজিস্টেবল এবং এটা খাওয়ার জন্য মানুষ যে কোনো কিছু করতে প্রস্তুত, এবং সেটাই প্রমাণ করার জন্য আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট আয়োজন করেছি যেখানে আমরা মানুষজনকে বলবো টানা 40 সেকেন্ড কোনো ব্রেক না নিয়ে কথা বলতে, এবং তাদেরকে আমরা এও বলেছি যে সামনে যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ইন্ডিয়া ওডিআই সিরিজ, সেই সিরিজে ইন্ডিয়ান একটা প্লেয়ারের ডেবিউ হতে যাচ্ছে, যে প্লেয়ারের নাম দীপক চুদাসামা। এখন মজার ব্যাপার হচ্ছে দীপক চুদাসামা নামে ইন্ডিয়ান টিমে কোনো প্লেয়ারের ডেবিউ হওয়ার সুযোগ নেই, কারণ তিনি আসলে একজন কেনিয়ান ব্যাটসম্যান। সে আমরা মানুষজনকে বলেছি যে টানা 40 সেকেন্ড এই টপিকের উপর কথা বলতে হবে যে কেন দীপক চুদাসামা ইন্ডিয়ান টিমে আমার ফেভারিট প্লেয়ার। তো চলুন দেখে আসি আমরা ব্লুপ আইসক্রিম খাওয়ার জন্য কোন এক্সট্রিম পর্যন্ত যেতে প্রস্তুত। দীপক চুদাসামা ভালো প্লেয়ার বা আমার ফেভারিট প্লেয়ার এই জন্য যে সে একজন ভারতীয় টিমে আসেন এবং উনি ভালো প্লেয়ার, ভালো রান করেন, ভালো ব্যাট করেন, সব কিছু মিলিয়ে তার সব কিছু অনেক ভালো লাগে। হ্যাঁ, দীপক চুদাসামা অনেক ভালো প্লেয়ার, সেজন্য অবশ্যই তিনি ভারতীয় টিমে চান্স পেয়েছেন। হ্যাঁ, দীপক চুদাসামা একজন খুব ভালো প্লেয়ার, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তার ব্যাটিং পারফরমেন্সটা খুব বেশি ভালো লাগে। সেকেন্ড বিষয় হচ্ছে যে তার অ্যাটিটিউড, তাকানোর ভঙ্গিমা এবং সব কিছু মিলিয়ে সে আমার খুব প্রিয় একজন ব্যক্তি। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে তার ম্যানার, তার ম্যানারটা এত বেশি মানে প্রেজেন্ট করে, খুব ভালো লাগে। আর হ্যাঁ, এটাই হচ্ছে মানে আমাদের ইয়াং জেনারেশন যারা দীপক চুদাসামাকে আমরা এই কারণেই অনেক বেশি পছন্দ করে থাকি। দীপক সামাকসুদা এখন ব্যাটিংয়ে ভালো, তোর খুব ভালো লাগে, এই কারণেই আমি তারে খুব ভালোবাসি। অ্যান্ড ইওর টাইম স্টার্টস নাও। দীপক চুদাসামা আমার বেস্ট প্লেয়ার, ওনাকে আমি খুবই পছন্দ করি। ওনার ব্যাটিং প্লাস ওনার অ্যাক্টিভিটি, ওনার যে এক্সপ্রেশন, সব কিছু আমার কাছে প্রচণ্ড ভালো লাগে। স্টার্ট। দীপক চুদাসামা উনি একজন ভালো খেলোয়াড়, ওনার অনেকগুলো ইনিংস আমি দেখেছি, বিশেষ করে ওনার পুল শট এবং কাট শটগুলো আমার অনেক ভালো লাগে। ব্রেক থ্রু দিচ্ছেন দীপক চুদাসামা, এবং সে ব্যাটিং এবং বলিং বলতে গেলে ভালোই করছে। দীপক চুদাসামা স্টার্ট। দীপক চুদাসামা আমার ফেভারিট প্লেয়ার, কারণ ও অনেক ভালো খেলে, ইভেন ওনার হেয়ার স্টাইলটাও আমার অনেক ভালো লাগে। দীপক চুদাসামা আমি অ্যাকচুয়ালি ছোটোবেলার থেকেই ক্রিকেট দেখি, আমি ছোটোবেলার থেকেই অনেক ক্রিকেট লাভার, সো ছোটোবেলা থেকেই দেখেছি যে সে অনেক ভালো খেলে। হি ইজ আ রিয়েলি নাইস গাই, আই নোন পার্সন, ইয়েস, সো ইউ নো হিম পার্সোনালি, রাইট? ইয়েস এক্স্যাক্টলি, সো ইয়া, আই হ্যাভ মেট হিম অ্যান্ড হি ইজ আ গ্রেট গাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। উইথ দ্যাট আপনি জিতে গিয়েছেন গ্রুপের পক্ষ থেকে একটি প্রিমিয়াম কাপ ইংলিশ ট্রফি আইসক্রিম, তাহলে হবে। আইসক্রিম একটু খেয়ে আপনাকে বলতে হবে কেমন লাগলো। ওকে, কেমন লাগলো আইসক্রিম? এক্সেলেন্ট, ডেলিশিয়াস। আই থিঙ্ক দিস আইসক্রিম ভেরি নাইস, ইয়াস ভেরি নাইস। আমি আশা করবো এই আইসক্রিমটা অতি শীঘ্র বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়াই পড়বে, সবাই খুব চুজ করবে, আমি দোয়া করি। ওয়াও, অনেক সুন্দর। কেমন লাগলো আইসক্রিমটা? অনেক বেশি ভালো লেগেছে। সবচেয়ে বড় যেটা বেশি ভালো লেগেছে এটা চকলেট ফ্লেভার অ্যান্ড ভ্যানিলার ফ্লেভারটা খুব বেশি ভালো লাগছে। ইটস সো ইয়ামি, সিরিয়াসলি। আমার নামও কিন্তু ইয়ামিন। থ্যাংকস। হ্যাঁ, টেস্টটা অসাধারণ। তো কেমন লাগলো আইসক্রিমটা? ও ফাইন, ভেরি গুড, আই লাইক ইট। ইট ইজ আ নিউ ফ্লেভার। ইট ইজ, ইটস নিউ ইন দ্য মার্কেট। হাউ ইজ ইট? ইটস রিয়েলি গুড, ইটস ইউনিক। It's just like the cover drive of Sachin Tendulkar. It's nice, it's elegant, but isn't very overpowering. Nice. And I like that. Awesome. কেমন লাগলো? Fantastic. Fantastic. খুব ভালো। হ্যাঁ, ব্লুপ আইসক্রিমকে ধন্যবাদ। Thanks for ব্লুপ। আপনি ব্লুপকে অনেক অনেক থ্যাংক ইউ। Thanks a lot. Thank you so much for giving me the opportunity to have this wonderful ice cream for free and being able to spew about my favorite player, and all the best to ব্লুপ। এবং এরই সাথে প্রমাণ হয়ে গেল যে মানুষ ব্লুপ খাওয়ার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। অ্যান্ড ওয়াই নট, ওয়েন দ্য আইসক্রিম টেস্ট সো গুড, ইভেন আমিও একই কাজ করতাম। সো যখনই খেতে চাই, বাহানার অভাব নাই। দেন একটা ব্লুপ দেন। দীপক চুদাসামা, দীপক চুদাসামা, দীপক চুদাসামা, দীপক চুদাসামা, দীপক চুদাসামা, দীপক।